আমরা যে ইভেন্টটা করছি মোহিত মিত্র মঞ্চ প্রিন্টিং বিজনেস ট্রেনিং এর উপরে, যদি আপনাকে বিজনেসে ইন্টারেস্টেড থাকেন, একটা ব্যবসা কি করে শুরু করতে হয়, কত টাকা ইনভেস্ট করতে হয়, কি জিনিস আমাকে জেনে বুঝে ব্যবসাটা করতে হয়, আমি মার্কেটিং কি করে করব, আমি প্রোডাক্ট নলেজ কোথায় পাব, আমি আমার কাস্টমারদের কি করে হ্যান্ডেল করব, আমরা অনলাইন কি করে প্রমোশন করব, সমস্ত কিছু কিন্তু আপনি এই ইভেন্টে আসলে জানতে পারবেন। 12 জানুয়ারি 2023 সকাল 11টা থেকে 1টা মোহিত মিত্র মঞ্চ দমদম পাইক পাড়াতে, কারণ লিমিটেড সিট। তো আমি চলে এলাম বহুদিন বাদে নতুন একটা ভিডিও নিয়ে। আগে তো ভিডিও ছিলই আপনাদের সবাই জানেন কম বেশি সম্পর্কে। হ্যাঁ জানেন। তো শুরুতে বলে দিই আজকে ভিডিওটার উদ্দেশ্য কি, মানে কেন ভিডিওটা করা হচ্ছে আর এখানে ঠিক কেমন টাইপের জিনিস করা হয় বা কেমন টাইপের সার্ভিস দিয়ে থাকা হয়। নমস্কার, আমি সুজিত দত্ত। প্রিন্টিং বিজনেসের উপরে 16 বছরের এক্সপিরিয়েন্স আমার। আমি 16 বছরে 5,000-এরও বেশি মানুষকে প্রিন্টিং সার্ভিস দিয়েছি আর গত 2 বছরে 150-এরও বেশি মানুষকে ট্রেন্ড করেছি তাদের নিজস্ব বিজনেস সেট আপে। তো এখানে আমরা মূলত কি করি, যারা ভাবে যে আমরা প্রথমত আমরা এমন একটা বিজনেসের কথা বলি যে বিজনেস কোনো দিন বন্ধ হবে না এবং সারা জীবন বিজনেসের প্রোডাক্ট ডিমান্ড থাকবে। তো যারা বিজনেস করবে ভাবে, অনেকেই বোঝে যে বিজনেস করাটা কিন্তু রিস্ক, কারণ আমি আজকে যেখানেই পয়সা ইনভেস্ট করব সেই জিনিস যদি ঠিক করে না চলে আমার কষ্টের পয়সা কিন্তু নষ্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিছু মানুষ বোঝে যে তাহলে নষ্ট যেন না হয় তাহলে আমাকে কি করতে হবে, আমাকে জিনিসটা সম্বন্ধে ভালো করে জানতে হবে, অবগত হতে হবে। তো জানার পরেই বিজনেস শুরু করা উচিত। আর কিছু মানুষ কি করে যে না কোনো একটা ভালো লাগলো, অত ভাবনা চিন্তা না করেই ব্যবসা শুরু করলো। তো আমরা সেই জায়গাতে, কারণ আমি আজ দীর্ঘ এত বছর ধরে ব্যবসা করার পরে দুটো জিনিস শিখেছি, বেশিরভাগ লস মানুষ লস করে কিছু কম জানার জন্য। তো সেইটা যদি জেনে বুঝে ব্যবসাটা শুরু করে, তাই জন্য প্রিন্টিং বিজনেসের উপরে আমরা এখানে প্রপার নলেজ দিই যাতে সে বিজনেসটাকে শুরু থেকে শেষ অবধি বুঝে শুনে ডিসিশন নিতে পারে। আর এটা এমন একটা বিজনেস যেটা সারা জীবন চলবে, ঘর থেকে শুরু করতে পারবেন, প্রোডাক্টের ডিমান্ডও থাকবে সারা জীবন, অল্প ইনভেস্টের মাধ্যমে শুরু করতে পারবেন, অনলাইন অফলাইন ব্যবসাটাকে করতে পারবেন, এবং সবথেকে বড় হচ্ছে যে কেউ কিন্তু কপি করতে পারবে না। সমস্ত ব্যবসাতে কি হয়, আপনি আজকে যে ব্যবসাটাই খুললেন পাশে দেখলেন যে কিছুদিন পরে আবার সেই ব্যবসাটা আরেকজন খুলে নিয়েছে, তো কাস্টমার তো ডিভাইড হয়ে গেল। কিন্তু এখানে হবে কি, আপনি যখন জেনে বুঝে ব্যবসাটা করছেন এবং কিছু শিখছেন, কিছু নলেজে ইনভেস্ট করেছেন, কিছু স্কিলে ইনভেস্ট করেছেন, নিজের সময় এবং টাকা, তখন কিন্তু সেই বিজনেসটা আপনি লাইফ টাইম ধরে করতে পারবেন। যে প্রোডাক্ট বা যে বিজনেসের কথা বলছি বিগত 550 বছর ধরে এই কাজ চলছে। তো সেই রকমই একটা ব্যবসা আমরা আজকে শুরু থেকে শেষ অবধি দেখব, কি করে আমরাও এখানে অল্প ইনভেস্টের মাধ্যমে অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ জেনে বুঝে কাজটা শুরু করতে পারি। তো এর জন্য আমরা একটা ট্রেনিং করছি, যেটা আমি একটা দেখাচ্ছি, যে আমরা একটা ওয়ার্কশপ ট্রেনিং করছি আপনাদের এই বিজনেসটাকে জানা বোঝার জন্য, যেটা হচ্ছে প্রিন্টিং বিজনেস ট্রেনিং এর উপরে হবে একটা ওয়ার্কশপ 12 জানুয়ারি 2023 সকাল 11টা থেকে 1টা অবধি হবে হচ্ছে মোহিত মিত্র মঞ্চ দমদম স্টেশনের কাছে। দমদম স্টেশনে নেমে আপনি অটো ধরে ওখানে আসতে পারবেন, আর নিচে ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের স্ক্রিনেও ফোন নাম্বার আছে। ইভেন্টে যদি আপনি এই ওয়ার্কশপটা অ্যাটেন্ড করতে চান তাহলে আগে সিট আপনাকে বুক করতে হবে, কারণ রেজিস্ট্রেশন করাতে হবে, সিট লিমিটেড। লাস্ট টাইম তো আমাদের অনেকবারই রিপিটিশন হয়েছিল, মানে এত। হ্যাঁ, আমরা এরকম একটা ইভেন্ট আগে একবার করেছিলাম যেখানে আমরা একদিনের প্রোগ্রাম আমাদের এত লোক হয়ে গেছিলো যে 3 দিন আমাদের ওই প্রোগ্রামটাকে করতে হয়েছিল। তো সেই জন্য আমরা আগে আপনাদের এটাই রিকোয়েস্ট করব, যদি আপনারা মনে করেন যে হ্যাঁ একটা বিজনেস করব, যে বিজনেসটা জেনে বুঝে করব এবং সমস্ত ইনফরমেশন আমার কাছে আগে থাকতে থাকবে, আমরা যেমন সবাইকে বলি ধরুন আপনাকে একটা জঙ্গল পার হতে হবে, তো সেই জঙ্গলে কি হবে, পার তো আপনাকে হতেই হবে, তো কিভাবে হবেন, অন্ধকারের মধ্যে পার হবেন না একটা টর্চ লাইট নিয়ে পার হবেন? যদি অন্ধকারে পার হন বিভিন্ন সমস্যা থাকতে পারে, রিস্ক থাকতে পারে, কিন্তু টর্চ লাইট থাকলে সেই রিস্কগুলো থাকবে কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন সময় মতো যে কি করা উচিত কি করা উচিত না। তো সেই রকমই ট্রেনিংটাও বা বিজনেস লেসনটাও তাই, যে যখনই আমরা একটা ব্যবসা শুরু করব যদি সেটা জেনে বুঝে করি তাহলে সামনে আসা যে কোনো সমস্যার সমাধান আমরা খুঁজে পাবো। তো আজকে পরপর পরপর এই যে বিজনেসের কথা আমরা বলছি, কি প্রোডাক্ট হতে পারে, কোন মেশিন হতে পারে, কত টাকা ইনভেস্ট করতে পারি, ব্যবসাটা কেমন হতে পারে, আমরা এই ভিডিওর মাধ্যমে আস্তে আস্তে সব দেখে নেব। এবং আবার বলছি আমরা একটা ইভেন্ট করছি, সেখানে আপনি চাইলে নিজের রেজিস্ট্রেশন করে আসতে পারেন। একদমই তাই। তো দেখে নেব কোন মেশিন সম্পর্কে আমরা ভালো জেনে নেব, কোনটা কেমন কি করা যেতে পারে, একটা ওভারভিউ আমরা দিয়ে নেব। হ্যাঁ, তাও বাকি কথাটা আমরা
ভিডিও শেষে আমরা বলবো আর কি। একদম। তো সবার প্রথম আমরা যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে এখনকার লেটেস্ট যে ট্রেন্ডিং চলছে ডিটিএফ প্রিন্টিং। ধরুন আজকে সবাই চাইছে কি কাস্টমাইজেশনের উপরে, মানে টি শার্ট প্রিন্টিং হবে। এই যে এখন ওয়ার্ল্ড কাপ জাস্ট খেলা শেষ হলো, সবাইকে দেখছি আর্জেন্টিনার সাপোর্টার যারা তাদের বিভিন্ন টাইপের টি শার্ট পরে রয়েছে, কেউ মেসির ছবি নিয়ে আলাদা টি শার্ট পরেছে। তো আমরা সেই রকম একটা টি শার্ট ব্ল্যাক এখন যখন যেটা ট্রেন্ডিং, কারণ ট্রেন্ডিং এর উপরেই মানুষ বেশি ইনভেস্ট করে, বেশি ইনকাম করে, সবাই ঝোঁকটা থাকে, সেই রকমই আমরা একটা মেসির ছবিকে প্রিন্ট করে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কি করে আমরা এই গেঞ্জিটাকে প্রিন্ট করতে পারি। তো কোন প্রিন্টারে প্রিন্ট হচ্ছে, কিভাবে প্রিন্ট হচ্ছে, তো আমরা প্রথমে কি করব, আমার এখানে কম্পিউটারে সেই ডিজাইনটা অলরেডি করা আছে। তো যারা ডিজাইন নিয়েও ভাবছেন যে আমাকে প্রিন্টিং করতে গেলে তো ডিজাইনটাও শিখতে হবে, তো আমি বলবো যে আমরা এখানে প্রপার গাইড করি কি করে আপনি ডিজাইন করবেন, কি করে আপনি কম্পিউটারের যদি বেসিক নলেজ থাকে তো খুব ভালো, যদি না থাকে আমরা একদম শুরু থেকে, মানে আপনাকে একদম শুরু থেকে শেষ অবধি প্রিন্টিং বিজনেসের উপরে আমরা গাইড করতে পারি, একদম শুরু থেকে শুরু। তো আমরা কি করব, ফার্স্টে আমাদের কাছে যে ডিজাইনটা আমরা করেছি সেই ডিজাইনের একটা প্রিন্ট আউট আমরা নিয়ে নেব। তো এই প্রিন্ট আউটের জন্য এখানে আমরা পেট ফিল্ম ইউজ করব। এখানে আমাদের একটা প্রিন্টার রয়েছে, এই প্রিন্টারের মধ্যে আমরা একটা ফিল্ম দিয়ে দিলাম, দিয়ে আমাদের এখানে একটা ডিজাইনটা রয়েছে, এখান থেকে আমরা প্রিন্ট কমেন্ট দিচ্ছি। আমরা এই যে ডিটিএফ প্রিন্টিং এর কথা বলছি, এরকম একটা ফিল্ম আমরা বের করেছি যে ফিল্মটা আমরা যে কোনো মানে প্রোডাক্টের উপরে প্রিন্ট করতে পারি। তো মূলত আমরা একটা গেঞ্জির উপরে প্রিন্ট করব এই ছবিটা, আমরা পরে করে দেখব কি করে আমরা একটা গেঞ্জিকে ফাইনালি প্রিন্ট করলাম এই যে গেঞ্জিটা। তাহলে ট্রেন্ডিং ভাবুন, আপনি যদি একটা এরকম টি শার্ট বানিয়ে বিক্রি করতে পারেন তো মার্কেটে কিন্তু লোক যথেষ্ট পয়সা দেওয়ার জন্য এর জন্য বসে আছে, কারণ এই জিনিসটা যে কোনো দোকানে নেই। আর কাস্টমাইজ যখনই করবেন কাস্টমাইজেশন প্রোডাক্টের দামও বেশি হয়। তো এরকম একটা ব্যবসা কি করে আপনি শুরু করতে পারবেন, কোন মেশিন লাগছে, কি ইনভেস্ট করতে হবে, কিভাবে শুরু করবেন, কোন নলেজ লাগবে, সেগুলো কিন্তু সব আপনি আমাদের ভিডিও থেকে অথবা আমাদের ওয়ার্কশপ ট্রেনিং এ আসলে জানতে পারবেন। তো নেক্সট, এটা যেমন একটা বিজনেস হলো, পরবর্তীতে আমরা দেখাবো এইখানে আমাদের কাছে একটা মেশিন আছে, যে মেশিনে আমরা সাধারণত সবার কাছে দেখি না, প্রত্যেক গাড়ির পিছনে সবাই নিজের নাম লেখে, কেউ গাড়ির পিছনে প্রেস লেখে, কেউ টি শার্টের উপরে ভিনাইল প্রিন্টিং যেটা হয়, এই যে মেশিনটার মাধ্যমে আমরা ভিনাইল প্রিন্টিং করতে পারি। তো এই মেশিনটাতে কি হয়, যে কোনো লেখা, যে কোনো স্টিকার যদি আমরা করতে চাই তো এই মেশিনের মাধ্যমে আমরা সেটাকে করতে পারি, খুব অল্প সময়ের মাধ্যমে আমরা এখানে কাজটাকে করতে পারি। নো স্মোকিং জোন, হ্যাঁ নো স্মোকিং জোন, স্টপ, মেডিকেলের কোনো শপের নাম, তো এরকম আমরা কি হচ্ছে যা আমরা যা লিখতে পারবো সেটাই কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে কাটিং করতে পারবো। তো এই মেশিনটাকে প্লটার বলে। তো আমাদের এটা হ্যাঁ, তো আমরা এখানে প্রেস লিখতে পেরেছি। তো এই যে প্রেসটা লিখলাম, আমরা দেখে নেবো কি করে এইটাকে আমরা পরে পেস্টিং করি। তো আমরা দেখছি, প্রথমে সবার আগে তো এটাকে আমরা কেটে নেবো এই বড় শীটটা থেকে। তো এই যে আমরা প্রেসটা লিখেছি, তো এখানে কি হচ্ছে যে লেটারগুলোকে আমরা তুলতে হবে, প্রথমে আমরা যেটা দরকার নেই সেটাকে আমরা এইভাবে তুলে ফেলতে পারি। তো তাতে কি দেখবো যে যেটা আমাদের প্রয়োজন সেটা এখানে রয়ে গেছে, আর যেটা আমার দরকার নেই সেটা উঠে চলে যাচ্ছে। এই যে লেখাটা, তো এই লেখাটা কিন্তু আমরা এখন যে কোনো সারফেসের উপরে পেস্ট করে দিতে পারি। এবং এর জন্য আপনি ভাবুন যে যদি আপনার 10 টাকা খরচ হয়, এটার কিন্তু আপনার কাছে কাস্টমার 50-100 টাকা দেওয়ার জন্যও রেডি, কারণ এই জিনিসটা কোথাও পাবে না। তার যখন প্রয়োজন কোনো একটা কিছু লেখার, এরকম আমরা অনেক ওষুধের দোকানে দেখতে পাবো মেডিসিন শপ বলে লেখা, ঔষধের দোকান বা প্লাস চিহ্ন, তো এরকম বিভিন্ন জায়গায় যত জায়গাতে আপনি স্টিকার দেখতে পান বেসিক্যালি এই প্রসেসে হয়। তো আপনারা যারা এতেও ইন্টারেস্ট, যে আমরা এখানে কি করছি প্রত্যেকটা বিজনেস, যেমন একটা স্কুলে কি হয় আপনাকে বাংলা ইতিহাস ভূগোল সব পড়ানো হয়, পরবর্তীতে কেউ একটা কিছু পড়ে, এখানে প্রিন্টিং সম্পর্কিত একটু জেটার, একদম প্রিন্টিং আমরা অনেক কিছু দেখাবো যেখানে আপনি দেখার পরে নিজের ডিসিশন নিতে পারবেন নিজের এলাকায় কোন জিনিসটা সুইটেবল, হয়তো কেউ করছে না, আপনি এখান থেকে জানা বোঝার পরে সেই জিনিসটা আপনার এলাকাতে করতে পারেন। এবং দেখবেন যে খুব কম লোকেই করে, কারণ এখানে মেন জিনিস যেটা সেটা হচ্ছে নলেজ, নলেজ না থাকলে আপনারা এখান থেকে কিছু করতে পারবো না। তেমনই এখানে আমরা থার্ড আইটেম যেটা দেখাবো, সাবলিমেশন প্রিন্টিং, আমাদের কাছে আরেকটা প্রিন্টার আছে যেখান থেকে আমরা সাবলিমেশনেরও প্রিন্ট আউট করে নিতে পারবো। তার আগে আমরা দেখাবো আমরা ডিজিটাল যে প্রিন্ট আছে আমাদের, ওটা আমরা দেখাবো, তারপরে সাবলিমেশনে ফিরে যাব। হ্যাঁ, আমরা চলে এসেছি ওয়ার্কশপে, আমরা দেখবো যে সাবলিমেশন প্রিন্টিং এর আগে ডিজিটাল প্রিন্টিং। আজকে ডিজিটাল প্রিন্টিং কি হচ্ছে, প্রচুর আইটেম আছে যে আমরা পেপারে প্রিন্টিং দেখি, সমস্ত কালার প্রিন্ট আউট যেগুলো হয়, যেরকম
আমরা কয়েকটা স্যাম্পল দেখাই, আমরা প্রত্যেকে অনুষ্ঠান বাড়িতে গেলে এরকম দেখতে পাই টেবিল মেনু কার্ড। হ্যাঁ, তো এই যে ছবি দিয়ে প্রিন্ট আউট, তো সেরকমই আমরা কি করতে পারি, এরকম বিভিন্ন টাইপের মেনু কার্ডের সাথে সাথে আমরা জন্মদিনের কার্ড, এই যে এরকম জন্মদিনের ফটো দিয়ে জন্মদিনের কার্ড বানাতে পারি। হ্যাঁ হ্যাঁ, তো এরকম টেবিল মেনু যেগুলো আমরা দিয়ে টেবিলের মধ্যে দুপাশেই প্রিন্ট আউট থাকবে, তার মানে এ পাশ থেকেও লোকে দেখতে পাবে, ও পাশ থেকেও পারবে। তো এছাড়া ইনভিটেশন কার্ড এরকম টাইপের, যে কোনো পুজোর সময়, এখন আমরা দেখি যে এই দুর্গাপুজো কালীপুজো এই প্রচুর রকম অনুষ্ঠানের মধ্যে এই যে অনুষ্ঠানের কার্ড এগুলোকে আমরা প্রিন্ট করতে পারি। তো এই সমস্ত কিছু যে সমস্ত কিছু কালার প্রিন্ট হয় মোটা কাগজে, মানে পেপারের তো একটার উপরে প্রিন্ট হলেই নাম আর একটা হয়ে যায়, তেমন আমরা এই যে বইটা এই পুরো বইটা আমরা যে প্রিন্ট করেছি এই কালার প্রিন্ট আউটগুলো, ঠিক আছে, তো এই যে যত প্রিন্ট আউটগুলো এগুলো কোন মেশিনে হচ্ছে, কীভাবে হচ্ছে, কত টাকা খরচ হচ্ছে, এই সমস্ত কিছু ডিটেলস আমরা আমাদের ইভেন্টে 12ই জানুয়ারি মহিত মিত্র মঞ্চে, হ্যাঁ, সব থেকে বেশি যেটা চলে ভিজিটিং কার্ড, এখানে আমাদের কাছে করাও আছে এই টাইপের ভিজিটিং কার্ড আমরা যে প্রিন্ট করতে পারি। হ্যাঁ, যে কোনো ছবি দিয়ে কাস্টমার যে ছবি চাইবে আমরা সেই ছবি দিয়েই এখানে প্রিন্ট করতে পারবো, তেমন আমরা এর সাথে সাথে লেটার হেড সার্টিফিকেট সমস্ত কিছু প্রিন্ট আউট করতে পারবো। এই যে এরকম লেটার হেড প্রিন্ট হয়ে যাবে, সার্টিফিকেট প্রিন্ট হয়ে যাবে, তো এত কিছু আমরা এরকম আমাদের নিজের ব্র্যান্ডিংয়ের আমরা এরকম খাতাও বানাতে পারি। তো এই যে ব্র্যান্ডিংয়ের এই খাতার প্রিন্ট আউটগুলো এই সমস্ত কিছু আমরা করতে পারি একটাই মেশিনের মাধ্যমে, মেশিনটা হচ্ছে এটা, এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টিং মেশিন, যে প্রিন্টিংয়ের মাধ্যমে আমরা সমস্ত কিছু করি। তো প্রত্যেকটা কয়েক সেকেন্ড লাগে প্রিন্ট হতে, আমরা কম্পিউটারে দেখাবো যে কীভাবে প্রিন্ট হচ্ছে, কয়েকটা আমরা স্যাম্পল এখানে প্রিন্ট করে দেখব। তো আমরা কম্পিউটারের স্ক্রিনটা আছে, আমরা আর একটা জিনিসও দেখতে পাই, সব থেকে বেশি আমরা যে কোনো প্রোডাক্টের উপরে দেখতে পাই কি স্টিকার, আমরা যা ব্যবহার করি সে কাশি সিরাপ হোক বা কোনো কসমেটিক্স হোক, সবার গায়ে কিন্তু একটা লেভেলিং থাকে, সেই লেভেলিংটা কিন্তু প্রিন্টিং। তো সেই প্রিন্টিংটা না হলে তাহলে ভাবুন আপনি কত প্রোডাক্ট দেখেছেন যার উপরে প্রিন্টিং আছে, সেই রকমই আমরা এখানে লেভেলও প্রিন্ট করতে পারি। এই যে গামিং আঠা দেওয়া আছে এক পাশে, আমরা এই মেশিনে প্রিন্ট আউট করে সেটাকে যে কোনো জায়গাতে আমরা পেস্ট করে দিতে পারি, এই যে এরকম উঠিয়ে আমরা আজকে দেখা এখানেই পেস্ট করি, তো আমরা এইভাবে কিন্তু যে কোনো জায়গাতে এটাকে পেস্ট করতে পারি। তো এই যে লেভেলগুলো, তো এই লেভেলের জন্য কী হচ্ছে, আমরা কোন মেশিন ইউজ করছি, এই মেশিনটা ডিজিটাল প্রিন্টিং মেশিন, কীভাবে প্রিন্ট হচ্ছে সেটাও আমরা দেখে নিই, মানে আলাদা একটা সফটওয়্যার হয় যে সফটওয়্যারের মাধ্যমে আমরা প্রিন্ট করি। তো এই সমস্ত কিছু কিন্তু খুব একটা কমপ্লিকেটেড না, যদি আপনি শিখতে চান অবশ্যই শেখা যেতে পারে, আমরা এখানে প্রপার গাইড দিই কী করে আপনি এই কাজগুলো করবেন। তো আমরা এখানে সে একটা সার্টিফিকেটকেই প্রথমে প্রিন্ট করছি, তো প্রথমে প্রিন্ট আউট করার জন্য আমরা একটা সার্টিফিকেট এক পাশে আমরা প্রিন্টার মানে আমরা পেপার সেট করেছি, এইখান থেকে আমরা প্রিন্ট কমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে পেপারটা ওপাশে গিয়ে পুরো কালার প্রিন্ট হয়ে বেরিয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। তারপরে যেই প্রিন্ট হয়ে যায় এগুলোকে আমরা ছোট ছোট করে পিস করে কাটিং করি। তো এই যে স্টিকার গুলো আমরা প্রিন্ট করে ফেলেছি, তো এখন এই যে সার্টিফিকেট আমাদের প্রিন্ট হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন জিনিস প্রিন্ট করতে পারি, আমরা আরও কয়েকটা প্রিন্ট দেখব। এই যে সার্টিফিকেটটা প্রিন্ট হয়েছে স্কুলের, একটা স্কুলের সার্টিফিকেট, একটা ব্রাইডাল মেকআপ করে হয়তো তার একটা সার্টিফিকেট, তো এরকম হাজারো টাইপের কাজ যা আমরা এই একটা মেশিনের সাহায্যে করতে পারি। আমরা এই মেশিনের সাহায্যে ভিজিটিং কার্ড প্রিন্ট করতে পারি, ভিজিটিং কার্ড প্রিন্টার পসিবল, হ্যাঁ, এখানে আমরা ভিজিটিং কার্ডও প্রিন্ট করতে পারি। আমরা এখান থেকে একটা প্রিন্ট কমেন্ট দিয়ে দিলাম, সেম এ পাশ থেকে পেপার পাস হবে, ও পাশে বেরিয়ে যাবে, এক এক হাজার প্রিন্ট ভিজিটিং কার্ড কয়েক মানে কয়েক মিনিটের মধ্যে হয়ে যাবে। আমাদের কী হয় এখানে একসঙ্গে প্রথমে যখন প্রিন্ট হয় আমরা একসঙ্গে সেট করে এই যে 25খানা সেট আমরা একসঙ্গে প্রিন্ট আউট করি, ঠিক আছে, তারপরে প্রিন্ট আউট হয়ে গেলে আমরা এখান থেকে আবার কেটে টুকরো টুকরো করে আমরা ইন্ডিভিজুয়ালি ডিজাইন মনে করে ভাবতে পারেন ডিজাইনটা কিভাবে করব, ডিজাইন, হ্যাঁ, তো ক্রিয়েটিভিটি ব্যাপারটা কিভাবে আনবো, হ্যাঁ, এই যে গ্রাফিক্স ডিজাইনের ব্যাপারটা এটা তো একটা স্কিল বা এটা একটা শেখার বিষয়, তো আপনি চাইলে তো যে কোনো জায়গা থেকে শিখতে পারেন, প্রচুর কম্পিউটার ইনস্টিটিউট আছে যেখানে শিখতে পারেন, তাছাড়া আমরা
প্রিন্টিংয়ের উপরেই যদি আপনি ব্যবসা করেন, আমরা ঠিক করে প্রিন্টিংয়ের উপরে কোনটুখানি কাজ করতে হয় খুব অল্প সময়ের মধ্যে আমরা আপনাকে শেখাতে পারি। তো যারা মনে করছেন যে সব তো বুঝলাম কিন্তু ডিজাইন তো আমি পারি না, তো আপনি যদি মনে করেন শিখতে তো আমরা শেখাতে পারি। তেমনই আমরা ভিজিটিং কার্ড প্রিন্ট আউট দেখলাম, ইচ্ছে থাকলে উপায় হবে আর কি। একদম, বাকি তো আছেনই, আপনি টোটালি হেল্প করার জন্য যদি কোনো প্রবলেম হয় শেখার পরেও। হ্যাঁ অবশ্যই, এখানে আপনার যে কোনো কিছুর জন্য, আমরা আজ অবধি আবার বলছি আমরা প্রায় 200-র উপরে বেশি স্টুডেন্ট যারা আমরা এখান থেকে শিখে গেছে তারা অলরেডি সাকসেসফুলি বিজনেসটা করছে। সেরকম আমরা আবার আর একটা প্রিন্ট দিলাম, এখানে আমরা একটা মেনু কার্ড প্রিন্ট দিলাম, এখানে আমরা একই সাথে কি করেছি, একই সাথে আমরা অনেকগুলো প্রিন্ট আউট করেছি। এখানে যদি আমরা এটাকে কেটে নিই তো দেখবো আমরা এখানে একটা লিফলেট প্রিন্ট করেছি, এখানে আমরা একটা ইভেন্টের পাশ প্রিন্ট করেছি, আর এখানে একখানা ওই মেনু কার্ড টেবিল মেনু যেটার কথা আমরা আগেও বলছিলাম। তো আমরা স্টেজ না হয় সব সেকশনে করলে পরে ওই স্টেজটাও থাকবে না, তো এই ভাবে ওয়াইজ আমরা কিছু দেখানোর জন্য, তো দেখানোর জন্য আমরা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছি যে একটা মেশিনের মাধ্যমে আমরা কত কিছুকে প্রিন্ট করতে পারি। তো এই যে আমরা মেনু কার্ডটাকে যখনই এইভাবে ভাঁজ করে দিলাম আমরা দেখবো যে এটা দুপাশ থেকেই দেখা যাচ্ছে, এপাশেও প্রিন্ট এপাশেও প্রিন্ট, তো টেবিলের মধ্যে আমরা এভাবে রেখে দিতে পারি। তো এই যে একটা মেশিন, তো এই প্রিন্টিং ট্রেন প্রিন্টিংয়ের ওপরে কিন্তু আমরা প্রচুর কাজ করতে পারছি এরকম একটা মেশিনের সাহায্যে। যারা মেশিন সম্বন্ধে আরও জানতে চাইছে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারে, তো আমরা তাদের হেল্প করতে পারি কীভাবে তারা একটা তাদের ওখানে নিজস্ব এমন একটা ব্যবসা শুরু করছে যে ব্যবসাটা আজ থেকে পিছনে 550 ধরে চলছে, আগেও চলতে থাকবে, একদম মনোপলি ব্যবসা আর কি। হ্যাঁ, কারণ কপি করা যাবে না, হ্যাঁ ইজিলি কপি করা যাবে না একচেটিয়া, কারণ এখানে আপনাকে শিখতে হচ্ছে। অনেক ব্যবসাতে কি হয় আপনি করেছেন পাশে দেখবেন আর একটা লোক দোকান খুলে নিয়েছে। অবশ্যই আসুন 12 জানুয়ারি মহি মিত্র মঞ্চ। হ্যাঁ, আমরা মাত্র 99 এর সাহায্যে আপনি এই কাজটা করতে পারবেন। হ্যাঁ, 12 জানুয়ারি মহি মিত্র মঞ্চে আপনি ইভেন্টে পার্টিসিপেট করুন, তাহলে হবে কি এই বিজনেস রিলেটেড যা আপনি ওখানে জিজ্ঞাসাও করতে পারবেন এবং বিজনেসটা সম্বন্ধে কি করে করতে হয় আমরা ওখানে দুটো ক্লিয়ার করতে পারি। অনেকে ভাবতে পারেন যে 99টা কেন নেওয়া হচ্ছে। আচ্ছা, 99টা হচ্ছে আমাদের ওই হলের একটা তো ভাড়া রয়েছে, সেই ভাড়াটুকু তো আমাদের দিতে হয়েছে, আমরা কোনো ট্রেনিং এর জন্য নিজস্ব প্রফিটের জন্য করছি না। আমাদের এখানে একটাই জিনিস যেটা আমরা লোককে বলতে চাই সেটা হচ্ছে প্রচুর লোক না জানার জন্য অনেক ভুল করে পয়সা লস করে। তো আমার উদ্দেশ্য একটাই যে আপনি করুন, বিজনেস করুন বা না করুন অ্যাটলিস্ট জেনে করুন, ঠিক আছে? তো সেই জানানোর জন্য হতে পারে আপনারা যা পয়সা দিচ্ছেন তার থেকে বেশি আমরা খরচ করছি ইভেন্টে। তো কারণ একমাত্র এটাই যে আমরা দেখেছি অনেকে কি করে একটা মেশিন কিনে নিলো, কিনে নিয়ে লাস্টে হয়তো মেশিনটা চালাতে পারছে না। মেশিন তো সবাই কিনতে পারে, পয়সা থাকলে আপনি আজকেই মেশিন কিনে নিলেন, কিন্তু ব্যবসা তো আর এইভাবে হয় না। কাস্টমার কোথায় পাবেন, কী করে সেল করবেন, কী করে দূরে যদি আপনাকে কাস্টমারের সঙ্গে মার্কেটিং মানে জানাতে হয় মার্কেটিং কী করে করবেন, অফলাইন মার্কেটিং অনলাইন মার্কেটিং সমস্ত কিছু প্রপার আপনি প্রিন্টিংয়ের উপরে এ টু জেড গাইড পাবেন। আমরা আরও অনেক কিছু আমাদের প্রিন্টিং রয়েছে, ভিডিওটা হতে পারে একটু বড় হতে পারে, যদি আপনারা বিজনেসে ইন্টারেস্টেড থাকেন ইউনিক প্রোডাক্টের উপরে, মনোপলি প্রোডাক্টের উপরে যা আপনি অল্প পয়সা দিয়ে শুরু করতে পারেন এবং সারা জীবন করতে পারেন, তাহলে ভিডিওটা পুরোটা দেখুন, অনেক ইনফরমেশন পাবেন আপনি। এখানে কি দেখাবেন? এখানে আমরা দেখবো যে সাবলিমেশন প্রিন্টিং, আমরা তো অনেক রকম প্রিন্টিং আগে দেখিয়েছি, তো এখন দেখাবো সাবলিমেশন প্রিন্টিং। যে সাবলিমেশন প্রিন্টিংয়ের মাধ্যমে কি হয়, এখানে অনেক রকম প্রোডাক্ট আছে যে এই সমস্ত তো প্রোডাক্ট কিন্তু আমরা প্রিন্ট করতে পারি যেটা কাস্টমাইজ। কাস্টমাইজেশনে কি হচ্ছে যে পার্টিকুলার কোনো একটা ইমেজ যেটা কাস্টমার দিচ্ছে সেই ইমেজটা যখন প্রিন্ট হচ্ছে এটার জন্য কিন্তু কাস্টমার আপনাকে অনেক বেশি পয়সা দেবে, আর এই যে বিজনেসটা এটা অনেক লাভজনক ব্যবসা। তো আজকে একটা চাবির রিং, যদি আপনি একটা চাবির রিং প্রিন্ট করেন যার মধ্যে কাস্টমারের এখানে ছবি থাকবে এটার জন্য কিন্তু প্রাইসলেস তার কাছে, এটার কোনো দাম হতে পারে না। আর এই বিজনেস যে করছে সেও জানে যে এটাতে প্রফিট মার্জিন অনেক বেশি থাকে। তো কিভাবে অ্যাকচুয়ালি প্রিন্টিং হয় আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব। প্রথমে আমরা এখানে সাবলিমেশন প্রিন্টিং, হ্যাঁ প্রিন্টিং তো আমরা প্রিন্টিং মেশিনের মাধ্যমে, তো আমরা প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করেছি, সেই প্রিন্টার প্রিন্ট আউটটা নিয়ে আমরা এরকম চাবির রিং এর উপরে এটাকে সেট করব, করে আমরা এই মেশিনে হিট প্রেস করব। হ্যাঁ, এই একটা মেশিনের মাধ্যমে আমরা 200-র বেশি রকম আইটেম প্রিন্ট করতে পারি, যে যত রকম সাবলিমেশন প্রোডাক্ট আছে সব কিন্তু আমরা এই মেশিনের মাধ্যমে প্রিন্ট করতে পারি। তাহলে একটা মেশিনে আমরা কফি মগ, মোবাইল কভার, টুপি, প্লেট, টাইলস, স্টোন এরকম প্রচুর আইটেম আছে যা প্রিন্ট হবে। তো এইভাবে আমরা সেট করে নেওয়ার পরে এই মেশিনে আমরা এটাকে এখানে দিয়ে প্রেস করব।
তো হিট প্রেস করলে আমরা দেখব কি রকম ভাবে এটা প্রিন্ট হয়, হ্যাঁ কয়েক সেকেন্ডের মধ্যে। তার মধ্যে আমরা বলি, আমরা যে ইভেন্টটা করছি মোহিত মিত্র মঞ্চ বিজনেস প্রিন্টিং বিজনেস ট্রেনিং এর উপরে, যদি আপনাকে বিজনেসে ইন্টারেস্টেড থাকেন, একটা ব্যবসা কি করে শুরু করতে হয়, কত টাকা ইনভেস্ট করতে হয়, কি জিনিস আমাকে জেনে বুঝে ব্যবসাটা করতে হয়, তো সমস্ত ইনফরমেশান, আমি মার্কেটিং কি করে করব, আমি প্রোডাক্ট নলেজ কোথায় পাবো, আমি আমার কাস্টমারদের কি করে হ্যান্ডেল করব, আমরা অনলাইন কি করে প্রমোশন করব, সমস্ত কিছু কিন্তু আপনি এই ইভেন্টে আসলে জানতে পারবেন। একটা ব্যবসা, যে কোনো ব্যবসা করার জন্য এই যে জিনিসগুলো আমাদের প্রয়োজন হয় সেগুলো আমাদের ওখানে থেকে আপনি জানতে পারবেন। তো ইভেন্টটা হবে, আবার বলছি, 12 জানুয়ারি 2023 সকাল 11টা থেকে 1:30 মোহিত মিত্র মঞ্চ দমদম পাইক পাড়াতে। আর এখানে আসার জন্য আপনাকে এই নম্বরে ফোন করতে হবে, কারণ লিমিটেড সিট, যদি আপনি আগে থাকতে সিট বুক না করেন। এখনো মনে পড়ে লাস্টবার আমাদের অনেকবার স্লট করতে, আমরা লাস্ট যাব যেবার ইভেন্ট করেছিলাম একদিনের প্রোগ্রাম আমাদের 3 দিন করতে হয়েছিল, কারণ এত লোক চলে এসেছিল যে আমরা বসার জায়গা দিতে পারিনি। তো সেই কারণে এবারও যেন সেটা না হয়, তাই জন্য আমরা প্রত্যেককে বলছি আপনারা আগে নিজের সিটটাকে বুক করুন, তাহলে কি হবে, আপনি আপনার একটা সিট কনফার্ম হয়ে থাকবে যে আপনি আসছেন। আর তার জন্য মাত্র আপনাকে 99 টাকা দিতে হবে, কারণ এত কিছু প্রোডাক্ট, এত কিছু বিজনেস নলেজ যা আপনি ওখান থেকে পাবেন 99 টাকাটা। টাকাটা এখানে কোনো ম্যাটার না, যে এটা আমরা ট্রেনিংয়ের জন্যও নিচ্ছি না, এখানে আমাদের হল ভাড়া আরও বিভিন্ন রকম খরচা রয়েছে, তার জন্যই নেওয়া হচ্ছে। তো অ্যারেঞ্জমেন্ট থাকবে, আর কিছু বিভিন্ন অ্যারেঞ্জমেন্ট থাকবে। তো এটা আমাদের হয়ে গেছে, এই যে আমরা এটাকে হিট রিলিজ করছি, খুব সুন্দর প্রিন্ট হয় দেখুন। তো এখানে শুধু আমাদের এটার মতো একটা রিং লাগিয়ে নিতে হবে, কারণ রিং লাগানো থাকলে তো প্রিন্টিং করা সম্ভব না, প্রিন্টিং এর পরে আমরা এরকম রিং লাগাবো। তো এরকম বহু রকম আইটেম, মানে চাবির রিং এর মধ্যে আমাদের বিভিন্ন রকম শেপ রয়েছে, এই যে হার্ট শেপ, রাউন্ড শেপ, স্কোয়ার শেপ, তো এরকম যত রকম শেপ হয় সব কিন্তু আমরা চাবির রিং বানাতে পারি। শুধু চাবির রিং কেন, এই একটা মেশিনের মাধ্যমে আমরা আগেও বলেছি টুপি, প্লেট, মক, সমস্ত কিছু করতে পারি। এটা অ্যাডভান্স লেভেলের 5-in-1 কম্বো হিট প্রেস মেশিন। আমরা ওয়াটার বোতল, সিপার বোতল, এই যে এই টাইপের বোতলে কিন্তু আপনি ছবি দিয়ে প্রিন্ট করতে পারছেন, সেরকমই মগের মধ্যে, এই যে মগটা, এখানে মগের মধ্যে বিভিন্ন রকম মগ আছে, রেডিয়াম মগ, ম্যাজিক মগ, ম্যাজিক কুশন, অনেক কিছু আমরা বানাতে পারি। তো এগুলো আমরা পরবর্তীতে দেখবো, ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমাদের অনেক কিছু আইটেম আছে যা আমরা বিজনেস করার জন্য শিখতে জানতে পারি। আমরা এখানে দেখবো যে এই বিজনেসের সাথে সাথে আমরা টি শার্ট প্রিন্টিংও করতে পারি। আমরা ওই যে আগে যে মেশিনটা দেখলাম 5-in-1 কম্বো হিট প্রেস, এরকম ছবি কিন্তু আমরা ওই মেশিনে প্রিন্ট করতে পারি। তো এই রকম ছবি ছাড়া যারা ভাবছে যে গার্মেন্টস কারখানা খুলতে চায়, বা গার্মেন্টস কোথা থেকে গার্মেন্টস পাচ্ছে প্রিন্টিং করতে চায়, আমরা কিন্তু এই যে প্রিন্টিং মেশিনের মাধ্যমে আমরা এরকম ডার্ক কটন টি শার্টও প্রিন্ট করতে পারি, বিভিন্ন ছবি। আমরা এই যে খেলা হলো বিশ্বকাপ, তো এখানে এরকম ছবি দিয়ে কিন্তু আমরা এর উপরে প্রিন্ট করতে পারি, সেটাও আমরা একটা করে দেখে নেব। তার আগে আমরা এইখানে, আমাদের কাছে একটা মেশিন রয়েছে, স্ক্রিন প্রিন্টিংয়ের অনেক রকম অপশান আছে, যেমন আমরা ম্যানুয়াল প্রিন্টিং দেখলাম, সেমি অটোমেটিক দেখলাম, তেমন 4-কালার প্রিন্টিংও হতে পারে। এই 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 মেশিনটা নর্মালি আমরা সাধারণত 4-কালার 3-কালার স্ক্রিন প্রিন্টিংয়ের জন্য বা টি শার্ট প্রিন্টিংয়ের জন্য ইউজ করি। এই যে প্রিন্টিংগুলো, এই যে প্রিন্টিংগুলো আমরা করেছি কটনের উপরে, সাবলিমেশানে সবাই জানে কটনের উপরে হয় না, কিন্তু যারা স্ক্রিন প্রিন্টিং করতে পারে তারা কিন্তু কটন টি শার্টের উপরেও প্রিন্ট করতে পারে, তেমন 2-কালার 4-কালার সবই করা যায়। আমরা এই যে একটা গেঞ্জি আমাদের কাছে আছে, এটা হচ্ছে আমাদের 4-কালার প্রিন্টিং করা হয়েছে, 4টে কালার দিয়ে আমরা স্ক্রিন প্রিন্টিংয়েই প্রিন্ট করেছি। এর ভিডিও কিন্তু আমাদের ডেসক্রিপশনেও থাকবে, যদি আপনারা পুরনো কোনো ভিডিও দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনের লিংকে গিয়ে কিন্তু আপনি দেখতে পারবেন, হ্যাঁ পুরনো ভিডিওগুলোও দেখতে পারবেন। বেশি লং করছি না আর কি, হ্যাঁ কাজ করে চলে যাচ্ছি, বাকিটা তো আমরা এনে বুঝতে পারবেন বা আমাদের, হ্যাঁ আমরা এখানে যে এই প্রিন্টিংয়ে স্ক্রিনে আমরা আগেও বলেছি, এখানে যদি আমরা একটা ডিজাইনকে তুলতে পারি, আমরা এই ফ্রেমটাকে এখানে লাগিয়ে এইভাবে ছাপতে পারি। তো এইভাবে আমরা 1টা কালার 2টো কালার এইভাবে পরপর মেশিনটাকে ঘুরিয়ে আমরা একই গেঞ্জির উপরে অনেক কালার প্রিন্ট করতে পারি। আমরা এখানে দেখুন, এই যে ছোট্ট করে একটা প্রিন্ট করেছি, বাই কালার প্রিন্টিং করেছি, এখানে একটা প্রিন্টিং করেছি, তো এরকমভাবে যত গেঞ্জি রয়েছে আমরা সব কিন্তু এই মেশিনের মাধ্যমে প্রিন্ট করতে পারি। তো আপনারা যারা এই সম্বন্ধে জানতে চান আমাদের ইভেন্টে আসুন, 12 জানুয়ারি মোহিত মিত্র মঞ্চ। আসার জন্য কিন্তু তাড়াতাড়ি সিট বুক করুন, লিমিটেড সিট, সিট ফুল হয়ে গেলে হয়তো আপনি ইভেন্টে আসতেই পারবেন না। আমরা দেখবো স্ক্রিন প্রিন্টিং, যেটা সব থেকে কম পয়সায় খুব লাভজনক ব্যবসা হতে পারে, এবং এই ব্যবসার মাধ্যমে আপনি
বিয়ের কার্ড, হালকাতার কার্ড, শ্রাদ্ধের কার্ড, ক্যালেন্ডার, দোকানের ক্যারি ব্যাগ, শপিং ব্যাগ, এরকম প্রচুর জিনিস আছে যা আমরা প্রিন্ট করতে পারি। তো কীভাবে সেই প্রিন্টিংগুলো হয়? প্রথমে আমাদের কাছে এরকম একটা ফ্রেম থাকে, এই ফ্রেমটা সাদা থাকে, এর উপরে আমরা যে জিনিসটাকে প্রিন্ট করব সেটা এরকম একটা ট্রেসিং পেপারের মাধ্যমে প্রিন্ট করে এটার উপরে ছাপটা তুলতে হয়। তো ভিডিওতে আমরা এত কিছু দেখাতে পারি না, তো সেই জন্য আমরা একটা ছাপ এখানে তুলে রেখেছি। সেই ছাপটা তোলার পরে এরকম একটা বিয়ের কার্ডের লেখা, এই যে কার্ডগুলো প্রিন্টিং হয়, যে আমাদের সবাই তো দেখেছি এরকম কার্ড প্রিন্টিং, যে আমাদের বাড়িতেও প্রচুর অনুষ্ঠানের জন্য আসে। হ্যাঁ, তো এইটা কি হ্যাঁ প্রচুর রকমেরই জিনিস। তো এরকম একটা কার্ডকে বসিয়ে আমরা এই ফ্রেমের উপর একবার শুধু রং দিয়ে এরকম টান দেবো, তো দেখবো যে এটা প্রিন্ট হয়ে গেছে। তো এই যে এত কম, মানে কোনো মেশিন বলতে কিছু নাই, অনেকে বলে মেশিনটা, তো আমরা বলি যে একটা টেবিল যার উপর একটা স্কিল, যেটা দক্ষতার মাধ্যমে আপনি এখানে প্রিন্ট করছেন। কী কী প্রিন্ট করতে পারি এখানে? এরকম এনভেলপ প্রিন্ট করতে পারি, এই যে কোনো অনুষ্ঠানের জন্য যে এনভেলপগুলো হয় খাম, তো তেমন এই টাইপের প্রিন্টিং যদি আমরা শিখতে পারি আমরা হাজারো আইটেম প্রিন্ট করতে পারি। কিন্তু বিয়ের কার্ড, আবার বলি দোকানের বিল, ক্যালেন্ডার, শপিং ব্যাগ, লিফলেট, যা কোনো দিন শেষ হবে না। আপনি এমন একটা ব্যবসা শুরু করছেন যে প্রিন্টিংয়ের ব্যবসা আজ থেকে, ছোট ক্যালেন্ডার, হ্যাঁ পকেট ক্যালেন্ডার, এই যে কদিন আগে আমরা হাজার হাজার জিনিস এগুলো প্রিন্ট করে ফেলেছি, কারণ ফার্স্ট জানুয়ারির সময় সবাই নতুন বছরের নতুন ক্যালেন্ডারের ডায়েরির এগুলোর দেওয়ার একটা ব্যাপার থাকে। তো আপনি এমন একটা ব্যবসা করছেন যেটা গত 500 বছর ধরে চলছে এবং আগামীতেও 100 বছর চলবে। প্রিন্টিং ছাড়া তো কোনো কিছুর কোনো অস্তিত্ব নেই। আপনি আজকে যে জিনিসটাই দেখছেন শুধু তার দাম হয়েছে সেটার উপরে কোনো ব্র্যান্ডিং আছে বলে, যদি কোনো ব্র্যান্ডিং না থাকতো হবে না। তো এই স্ক্রিন প্রিন্টিংয়ে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এর উপরে আমাদের ওয়ার্কশপ হয়। আর তাছাড়া আমরা যে ইভেন্টটা করছি, ট্রেনিং, বিজনেস ট্রেনিং প্রোগ্রামটা করছি, ওখানে আসলে আপনি বিস্তারিত জানতে পারবেন যে এই ব্যবসা করে কী করে আপনি আস্তে আস্তে এগিয়ে যেতে পারবেন। তাহলে এরপর আমরা দেখব আরও কী কী এই ব্যবসার মাধ্যমে, যা আমরা একটার পর একটা একটা করে ব্যবসাটাকে এগিয়ে কী করে বড় করতে পারি। যে আমরা ক্যালেন্ডারের কথা বলেছিলাম, এরকম ছবিওয়ালা ক্যালেন্ডার আমরা পেয়ে যাই, এই নিচে কারোর নাম থাকে না, এই নামটা কিন্তু আমরা স্ক্রিন প্রিন্টিংয়ের মাধ্যমে করতে পারি। সেরকম এই শপিং ব্যাগ, আমরা এই যে শপিং ব্যাগগুলো, এই ব্যাগগুলোতে আমরা প্রিন্ট করতে পারি। প্রত্যেকটা দোকানের জন্য যে বিল আমরা পাই, যে কোনো বিজনেস অর্গানাইজেশনের যে বিল, চালান, মানি রিসিপ্ট, ভাউচার, যাই হোক, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে প্রিন্ট করতে পারছি। তাছাড়া আমরা যে কোনো কার্ড, যে কোনো অকেশনের কার্ড, আমরা ওখানে যেমন একটা ডিজাইনের কার্ড করেছি তেমন এখানে এই কার্ডের মধ্যেও আমরা প্রিন্ট করতে পারছি। তো এই সমস্ত এর কোনো শেষ নেই। আমরা যে কোনো অনুষ্ঠানের সময়, যে পুজোর সময় পুজোর বিল দেখি, আমাদের বাড়িতে যে জন্মদিন বা এই যে কার্ডগুলো, ওই সেম কার্ড, এটা বিয়ের কার্ড ছিল, এটা একটা অনুষ্ঠান জন্মদিনের কার্ড, তেমনই আমরা কিন্তু প্রিন্টিংয়ে আস্তে আস্তে যেমন ডেভেলপ করছি, আমরা ওখানে যেমন ম্যানুয়াল স্ক্রিন প্রিন্টিং করছি তেমন এটা হচ্ছে সেমি অটোমেটিক স্ক্রিন প্রিন্টিং। তো আমরা এই মেশিনের মাধ্যমেও কিন্তু করতে পারি। তো মেশিনটা আমি অন করছি, অন করে দেখাচ্ছি কিভাবে এটা কাজ করে। হ্যাঁ, তো এখানে সুবিধাটা কি, আমাকে কোনো কিছু হাত দিয়ে টানতে হয় না, এখানে যে আসা যাওয়ার ব্যাপারটা সেটা এখানে মেশিন দিয়ে হয়। আমরা নিচে যখনই কোনো কাগজ দেব, প্যাডেল দিয়ে আমরা এটাকে প্রেস করব, এটা বসে গেল, বসে যাওয়ার পরে আমরা স্কুইজারের মাধ্যমে এই যে আমাদের প্রিন্টিংটা হয়ে গেল। তো এইভাবে আমরা পরপর প্রিন্টিংগুলো করে নিতে পারি এই আসা যাওয়ার মাধ্যমে। তাহলে কী হচ্ছে, আমাকে কিন্তু হাতে প্রিন্টিং করতে হচ্ছে না, এই পুরো সিস্টেমটাও কিন্তু আপনি বসিয়ে একটা ঠিকঠাক বিজনেস শুরু করতে পারেন। তাহলে এটা স্ক্রিন প্রিন্টিংয়ের মধ্যে, হ্যাঁ এর জন্য এক্সপিরিয়েন্স একটু কম থাকলেও হবে। যারা কর মানে হাতের দক্ষতা খুব একটা নেই তারা ভাবতে পারে কিন্তু এরকম একটা মেশিন শুরু করার জন্য, এরকম একটা মেশিন বসিয়ে যে কেউ এই যে এখানে শুধু সুইচটাকে এদিক ওদিক করা আর প্যাডেলে পা দিয়ে কাগজ একটা ঢোকানো, যে কেউ কিন্তু এটা করে নেবে যদি এই সিস্টেমটা আপনার জানা থাকে। তাহলে এর পরবর্তীতে আমরা দেখে নেব কী করে আমরা আরেকটা ব্যবসা, এর সঙ্গে আরেকটা ব্যবসাকে যোগ করতে পারি। এরপর আমরা দেখব যে এই যে কাস্টমাইজেশনের উপরেই একটা কাজ, যে এই টি শার্ট, ডার্ক কটন টি শার্টের উপরে যখন আমরা ফটো প্রিন্ট করি কীভাবে আমরা প্রিন্ট করি, এই যে কোনো ফটো, এগুলো দিয়ে কিন্তু আমরা একটা বড় সড়ো ব্যবসা করতে পারি। কি আমরা গার্মেন্টস কোথা থেকে পারচেস করলাম, আমরা যে কোনো ছবিকে প্রিন্ট করে আমরা অনলাইন অফলাইন বা হাটে বা কোনো দোকানে আমরা পাইকারি সাপ্লাইও করতে পারি। কিন্তু সেই গেঞ্জি তো আমরা যে কোনো জায়গা থেকে পেয়ে যাব, কিন্তু প্রিন্টিংটাই হচ্ছে গেঞ্জির সৌন্দর্য বাড়ায়। সেই রকমই আমরা কী করতে পারি, একটা টি শার্টকে এই মেশিনের মাধ্যমে আমরা প্রিন্ট করব। আমরা এইখানে গেঞ্জির উপরে
কিছুক্ষণ গেঞ্জিটাকে বসিয়ে রাখলে গেঞ্জিটা সমান হয়ে গেল। এবার যেখানে আমরা প্রিন্ট করতে চাইছি সেখানে এই ছবিটাকে বসিয়ে আমরা এই মেশিনটা দিয়ে হিট প্রেস করব। তো প্রিন্ট হতে কয়েক সেকেন্ড টাইম লাগে আমরা দেখে নেব। তো এই যে প্রিন্টিং বিজনেসটা, এই বিজনেসে প্রচুর আইটেম আছে। যদি আমরা এই ওয়ার্কশপ অ্যাটেন্ড করি তাহলে হতে পারে অনেক কিছু জানতে পারি। যারা ওয়ার্কশপ মিস করছেন তাদের জন্য বলা, আমাদের অফিস বাগুইয়াটিতে। তো আপনারা চাইলে আমাদের পরেও যোগাযোগ করতে পারেন, কিন্তু ইভেন্টে একসাথে আপনি এত কিছু জানতে পারবেন যেটা অফিসে এত সময় ধরে এত কিছু তো বলা সম্ভব না। এখানে আমরা এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য আমাকে একটু টাইম দিতে হবে, তো একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে আমরা দেখব প্রিন্টিংটা কেমন হয়েছে। প্রিন্টিংটা করে নিয়েছি, প্রিন্টিংটা কোল্ড পিল, মানে ঠান্ডা হলে তবেই তোলা যায়। তো আমাদের এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা আস্তে আস্তে এইভাবে স্টিকারের মতো যেরকম আমরা খুবই ইজি প্রসেস আপনারা যদি একটু দেখে বুঝে নিতে পারেন তাহলে এটা খুব একটা কঠিন না, যে কেউ এই কাজটা করতে পারে। তো এইভাবে আমরা যে কোনো ইমেজকে যেমন খুশি তেমন ছবি যে কোনো সারফেসের উপরে আমরা প্রিন্ট করতে পারি। তো এই জিনিসগুলো যে কীভাবে হচ্ছে, কোন মেশিনে হচ্ছে, কত খরচা হচ্ছে, আমি এই বিজনেসটাকে কীভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, সমস্ত কিছু ইনফরমেশান আপনি আমাদের থেকে পাবেন। যদি আপনি এই টাইপের বিজনেসে ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন। এরপর আমরা দেখাবো যে স্ট্যাম্পের বিজনেস। আজকে যে কোনো অর্গানাইজেশনে সব থেকে বেশি ইউজ হয় হচ্ছে স্ট্যাম্প, কারণ আমরা জানি যে একটা কাগজের উপরে যতক্ষণ একটা স্ট্যাম্প পড়ছে তখন ততক্ষণ ওই কাগজের কোনো দাম হচ্ছে না, ভ্যালুলেস। তো সেই স্ট্যাম্পটা কীভাবে বানানো যায়, কোন মেশিনে বানানো যায়, তো আমরা দেখে নিই সেটা। আমরা স্ট্যাম্প জানি যে যেরকম আমাদের কাছে এখানে দু রকমের স্ট্যাম্প আছে, একটাকে আমরা এরকম টাইপের স্ট্যাম্প, এটাকে বলে সেলফ ইঙ্ক স্ট্যাম্প, যেখানে যেখানে ইঙ্ক এর সঙ্গে থাকে। এখানে যখনই আমরা এরকম প্রেস করছি তখন এই যে স্ট্যাম্পিংটা হয়ে গেল এটার সঙ্গে কিন্তু সব ইঙ্ক থাকছে। আমরা আমরা এই যে এটাকে বক্স খুলছি, প্রেস করছি, ছাপা পড়ছে। তো এই যে স্ট্যাম্পগুলো, এই স্ট্যাম্পগুলোকে আমরা সেলফিং যে কোনো কালার যে কোনো কিছু আমরা প্রিন্ট করতে পারি। এই স্ট্যাম্পটা আমাদের এই মেশিনটা, ছোট্ট একটা মেশিন। কেউ যদি স্ট্যাম্পের বিজনেসও করতে চায় তাহলে এই একটা মেশিনের মাধ্যমে কিন্তু কাজ করা যেতে পারে। আর এই স্ট্যাম্পে প্রফিট মার্জিন অনেক বেশি। আপনি যদি সারাদিনে অন্তত দু পাঁচটাও স্ট্যাম্প করেন তো খুব অনায়াসে আপনি 500-700 টাকা ইনকাম করে নেবেন। হ্যাঁ, তো 500-700 টাকা মানে আপনি মাসে অন্তত 20-25 হাজার টাকা তো অনায়াসে ইনকাম করতে পারছেন এই একটা স্ট্যাম্পের মাধ্যমে, স্ট্যাম্প মেশিনের মাধ্যমে। এছাড়াও যখন আমাদের আগেকার দিনের অনেকের কাছে আছে এরকম পলিমার স্ট্যাম্প বলে, যেগুলোকে রাবার স্ট্যাম্পও বলে, এই যে স্ট্যাম্পগুলো যেগুলোর জন্য আমাদের ইঙ্কের প্যাডের দরকার হয়, তো এরকম ইঙ্ক প্যাড করে আমরা এইভাবে মারতে পারি। তো এই যে স্ট্যাম্পগুলো এগুলোকে বলে পলিমার, এটা হচ্ছে এই মেশিনটার মাধ্যমে এগুলো তৈরি হয়। তো এই সমস্ত কিছু ডিটেলস, যাবতীয় ইনফরমেশান কোন মেশিনে, তো দেখেই নিলেন কিভাবে হতে পারে, কত খরচ হয়, কি করে বেচবো, কোথায় মানে মার্কেটিং কিভাবে করব, সমস্ত কিছু কিন্তু গাইডেন্স আপনি আমাদের থেকে পাবেন। আমরা বিগত 16 বছর ধরে এই প্রিন্টিংয়ের বিজনেসের উপরেই রয়েছি। তো আজকে এছাড়া যারা স্ক্রিন প্রিন্টিংটা দেখিয়েছিলাম তারা যদি মনে করে যে ব্যবসাটা শুরু করব, তাদের জন্য কিন্তু আমরা একটা স্টার্টআপ কিট তৈরি করেছি। একদম খুব সামান্য টাকা দিয়ে এই কয়েকটা জিনিসের মাধ্যমে এরকম বক্সের মধ্যে আমরা যে কোনো জায়গায় এটাকে ডেলিভার করতে পারি। আপনার বাড়ি ইন্ডিয়ার যে কোনো জায়গায় হতে পারে, আমরা এটাকে সাপ্লাই করতে পারি। যেখানে আপনি এই স্ক্রিন প্রিন্টিংটা, হ্যাঁ, যে কী জিনিসটা কী, এইরকম একটা ফ্রেমের মধ্যে আপনি সমস্ত কিছু কিন্তু এক্সপোজ দিয়ে আপনি বাড়িতে একবার ছেপে দেখলেন, যদি দেখছেন যে হ্যাঁ বিজনেস হচ্ছে, লোকে পয়সা দিচ্ছে, আপনিও করতে পারছেন, একদম কাজ করুন। আর এখানে আমরা কি করি, এখানে আমরা পুরো প্রিন্টিং বিজনেসের উপরে টোটাল গাইডেন্স করি। তো যেমন আপনি যদি আমাদের থেকে এই বিজনেসের জন্য প্রিন্টিং বিজনেসের উপরে জানতে চান, তো সবার আগে আমরা বলবো যে প্রিন্টিং বিজনেসের আমাদের চারখানা স্টেজ আমরা দেখাই। সব সময় বলি যে প্রথম হচ্ছে মার্কেটিং। যে কোনো বিজনেস যদি করতে হয় মার্কেটিং ছাড়া তো কোনো বিজনেস সম্ভব না, তো মার্কেটিংয়ের উপরে আমরা গাইড করব। সেকেন্ড হচ্ছে প্রোডাক্ট নলেজ, আপনি আজকে কী জিনিস বেচবেন, জিনিসটা কী, প্রিন্টিংয়ে এই এত কিছু আছে, সেই জিনিসের নলেজটাও তো আপনার থাকতে হবে, নাহলে আপনি বিক্রি করবেন কী করে। কাস্টমার যখন আপনাকে কোনো প্রশ্ন করবে আপনি উত্তর দেবেন,
কি করে, তাহলে আপনার চাই প্রোডাক্ট নলেজ। থার্ড স্টেজ হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, যখন কোনো একটা অর্ডার পাচ্ছেন তখন তো সেটাকে ডিজাইন করতে হবে। অনেকেই আছে ডিজাইন জানেন না, তো অসুবিধা নেই, আমরা সেই ডিজাইনটাও আপনাকে শেখাতে পারি। আপনি যদি চান একটা কিছু ইউনিক জিনিস করতে যেটা আপনি শিখে বুঝে করবেন, তো সবার থেকে আলাদা, যে কোনো বিজনেস কপি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, কারণ দেখে দেখে অনেকে করতে পারে, কিন্তু যেটা আপনি শিখে করবেন সেটা কপি করা খুব ইজি না। একদম ঠিক, কপি করা, তাহলে কি হচ্ছে আপনি একটা মনোপলি বিজনেস তৈরি করতে পারছেন, হঠাৎ করে যে কেউ আপনার পাশে এই বিজনেসটাকে কপি করতে পারবে না। লাস্ট হচ্ছে প্রোডাক্ট মেকিং। তো এই চারটে স্টেজ যদি আপনি কমপ্লিট করেন একটা টেবিলের মতো যার চারটে পায়া থাকে, তাহলে কি হচ্ছে টেবিলটা পড়বে না, আপনার বিজনেসও কিন্তু দাঁড়িয়ে থাকতে পারে। তো আপনাকে জানতে হবে এই সমস্ত কিছু, যদি আপনি জানেন তো একটা নলেজের বেসিসে কিন্তু আপনি বড় একটা বিজনেস তৈরি করতে পারছেন। আর এই সমস্ত কিছু ইনফরমেশান আপনি আমাদের থেকে জানতে পাচ্ছেন 12 জানুয়ারি মোহিত মিত্র মঞ্চ দমদমে। আর সেইখানে সিট লিমিটেড, আবার বলছি যদি আপনি আসতে চান তো আগে ফোন করে আপনার সিটটা বুক করুন। সিট বুকিংয়ের জন্য আমরা মাত্র 99 টাকা রেখেছি। যদি আপনি সিট বুকিং করে রাখেন তাহলে আপনার সিটটা রিজার্ভ থাকবে, কারণ অনেক লোক হয়ে গেলে আমরা জায়গা দিতে পারবো না। আগেও আমাদের এরকম হয়েছে, আমাদের একদিনের প্রোগ্রাম 3 দিন করতে হয়েছে। একদমই তাই, তবে আসুন দেখুন একবার, সবাই ভালো লাগবেই আর কি। একটু বলে দিন যে এই ব্যবসা করলে পরে ইনভেস্টমেন্ট কেমন কি করতে হবে আর প্রফিট কেমন কি হতে পারে। দেখুন প্রফিট বিজনেসে কি হয়, বিজনেসে প্রফিট আগে থাকতে কিছু বলা যায় না, কারণ কটা কাস্টমারকে মাল বেচবেন এটা তো আমিও জানি না। কিন্তু এটাই বলবো যে আপনি যদি কতগুলো আইটেম নিয়ে কাজ করছেন তার উপরে, এখানে এক একটা বিজনেস করে কিন্তু লোকে অনায়াসে 20-25 হাজার টাকা করে ইনকাম করে। আপনি স্ক্রিন প্রিন্টিংয়ের লোক দেখুন, সেও ইনকাম করছে, সাবলিমেশন প্রিন্টিং দেখুন, সেও ইনকাম করছে, টি শার্ট প্রিন্টিং করে ইনকাম করছে, স্ট্যাম্প বানিয়ে ইনকাম করছে, আমরা আগে দেখিয়েছি ডিজিটাল প্রিন্টিং সেখান থেকেও ইনকাম করছে, যারা স্টিকারের কাটিং করছে, গাড়ির ডিজাইন স্টিকার করছে, টি শার্টের স্টিকার করছে, স্টিকারের উপরে ইনভেস্ট করছে। তো আপনি যেমন ইনভেস্ট করবেন, প্রচুর বড় আইটেম, প্রিন্টিং ইন্ডাস্ট্রি আজকে এত বড় ইন্ডাস্ট্রি যে আমি এই কটা কেন, হাজারো আইটেম আছে যা আপনি প্রিন্ট করতে পারেন। তো শুরু করুন, একটা ছোট্ট স্টেপ নিন, বিজনেস করবেন ভাবছেন যে কোনো একটা জেনে বুঝে অ্যাটলিস্ট শুরু তো করুন, শুরু করলে সেটাকে আস্তে 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 এগাতে পারবেন। আর 12 তারিখ তোমাদের রয়েছে ইভেন্টটা, অবশ্যই আসুন। তো 12 তারিখে আপনি ইভেন্টে আসুন, আর যদি আপনি ইভেন্টের পর এই ভিডিওটা দেখেন আমাদের অফিস বাগুইয়াটিতে, আপনি সেখানে এসেও যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। একদম, দেখা হবে পরের ভিডিওতে।